নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাজ আর ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এস পি গোস্বামী, প্রত্যেক দিনের মতো আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি ওষুধ নিয়েই আলোচনা করব। আজকে একটা খুব খুব জরুরি একটা রোগ নিয়েই আলোচনা করব। ভিডিওটা মন দিয়ে দেখবেন, পজ করবেন না, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে ভিডিওটা দেখবেন। আজকাল অনেকেই আমাকে ফোন করছেন এবং করে কি বলছেন জানেন? বলছেন, আমি একটা ওষুধ কিনেছি, এটা খাওয়ার নিয়মটা কি একটু বলে দিন। আসলে এটা আপনাদের একটা ভুল। প্রত্যেকটা ভিডিওতে আমি খাওয়ার নিয়ম বলে দিয়েছি, যেমন আজকে যে ওষুধটা বলবো সেটারও কিন্তু আমি খাওয়ার নিয়ম খুব ভালোভাবেই বলে দেব। সুতরাং ভিডিওটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ঠিক আছে? আমি চাই আপনারা যাতে ভালোভাবেই সব কিছু বোঝেন, আর সেটার জন্য আমি কোনো ত্রুটি রাখি না বোঝানোর। যত সুন্দরভাবে একেবারে পরিষ্কার করে আপনাদের বোঝানো যায় সেটার চেষ্টাই আমি করে যাচ্ছি। যাই হোক, আজকে যে ভিডিওটা আমি তৈরি করছি আপনাদের জন্য, সেটা পেটের জন্যই একটা রোগ, আর সেটার একটা সুন্দর ঔষধ কিন্তু রয়েছে। অনেকেই ভুগছেন, কী মরু, কী পুরুষ, কী মহিলা, সকলেই কিন্তু এ ধরনের এই সমস্যা নিয়ে ভুগছেন। তো সেই সমস্যাটা কী আগেভাগেই বলে নিচ্ছে। আজকের রোগ হচ্ছে শ্লেষা, পায়খানার সঙ্গে শ্লেষা যাওয়া। পায়খানার সঙ্গে শ্লেষা যাওয়াটা অনেকে একেবারে মনে করেন যে যাচ্ছে তো যা, কত আর যাবে, ডেইলি যাচ্ছেন। পায়খানা করার পরে যখন জল দিয়ে শৌচ করেন তখন হাতের মধ্যে তেল 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 লাগে, আঠা আঠা লাগে, প্রত্যেকেই বলেন। আর এটাকে কেউ এত ডিপলি নেন না, ভাবেন যে এতে আর শরীরের কী ক্ষতি হবে। আপনারা তো জানেন না যে এটা অনেকটা কোলেস্টেরলেরও ব্যাপার আছে এটার সাথে। তো যাদের এভাবে পায়খানার সাথে প্রচুর পরিমাণে শ্লেষা দীর্ঘদিন থেকে যাচ্ছে, তাদের জানবেন যে পেটের মধ্যে একটা বড় সমস্যা রয়ে গেছে, বড় সমস্যা রয়ে গেছে, যেটার থেকে পরবর্তীকালে অন্যান্য বড় বড় রোগ হওয়ারও সম্ভাবনা থাকবে। আসুন, সবার আগে বলে নিই, আমার চ্যানেলে আজকে যারা প্রথম এসেছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কেন কি, আমি অত্যন্ত মূল্যবান ভিডিও প্রত্যেকদিন পাবলিশ করছি আপনাদের জন্য, যাতে করে আপনারা খুব সহজভাবে হোমিওপ্যাথি সম্পর্কে জানতে পারেন, বুঝতে পারেন, আর একটু একটু চেষ্টা করতে পারেন শরীরটাকে সুস্থ করার। বুঝতে পারছেন তো? কারণ কি, হোমিওপ্যাথি ঔষধ অ্যালোপ্যাথির মতো না। হ্যাঁ, রিস্ক কম, দামও কম, আর খুব সহজভাবে খাওয়া যায়। এর প্রধান কারণ কি জানেন? প্রধান কারণ হচ্ছে যে হোমিওপ্যাথি ঔষধ, একটি ঔষধ অনেকগুলো রোগের কাজ করতে পারে, অনেকগুলো রোগের কাজ করতে পারে একটি ঔষধ। তাই অনেক সময় কি হয়, আপনি তো খেলেন, খাওয়ার পরে দেখা গেল পার্টিকুলার একটা কারণে খেলেন, কিন্তু দেখা গেল শরীরে আপনার আরও সমস্যা রয়েছে, সেগুলো থেকেও কিন্তু আপনি সুস্থ হতে পারবেন। সুতরাং জানবেন যে হোমিও ট্রিটমেন্টটা আসলে সব দিক দিয়ে মঙ্গলজনক, কারণ শরীরে অনেক সময় একটার জায়গায় পাঁচটা রোগও থাকতে পারে, আর সেই পাঁচটা রোগ কিন্তু ধীরে 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 আপনার সেই ওষুধটা ঠিক করে নিতে পারে। তাই অলরাউন্ডার হোমিও মেডিসিন প্রায় সবগুলোই একসাথে অনেকগুলো রোগের কাজ করে। সুতরাং হোমিও ওষুধ নির্দ্বিধায় খাওয়া যায়, একটা না একটা তো হবে, যে কোনো একটা তো লাগবে, সুতরাং এই জন্যই খাওয়া যায়। আর এই জন্যই এটার মধ্যে রেস্ট্রিকশনটা কম আছে, যে অ্যালোপ্যাথি যেরকম একটা ট্যাবলেট যদি আপনার লক্ষণ আর কারেক্ট ডায়াগনোসিস না হয় খান, বিপদে পড়ে যাবেন, মারাও যেতে পারে। সুতরাং হোমিওপ্যাথিতে ওই জিনিসটা নেই, এই জন্য এটা গুরুত্বও কম। আবার ওই জিনিসটাই অনেক সময় একেবারে সাংঘাতিক কাজ করে বসে, ভালো কাজ করে বসে, বুঝতে পেরেছেন তো? এই জন্যে ভালো মন্দ দুটো দিকই হোমিওপ্যাথির রয়েছে। আসুন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, শ্লেষা তো বলে দিয়েছি, পায়খানার সাথে শ্লেষা যাওয়া। পায়খানার সাথে শ্লেষা গেলে জেনারেলি এটা আমাশয়ের লক্ষণ বলেই ভাবা হয় এবং সেটা আমাশয়ই বলা যেতে পারে। তবে অনেক ক্ষেত্রে দেখা গেছে পায়খানার সাথে শ্লেষা সাথে রক্তও যায় অনেকের, মানে আমাশয়, ক্রনিক ডিসেন্ট্রি বলা হয় এটাকে। তো আজকে ক্রনিক ডিসেন্ট্রির আমি একটা সুন্দর ওষুধ বলবো, যে ওষুধটা খেলে পরে যারা দীর্ঘদিন থেকে ভুগছেন সেটা থেকে রক্ষা পেয়ে যাবেন, ঠিক আছে? দেখুন, একটা জিনিস হলো কি, হোমিওপ্যাথি ওষুধ কিন্তু সবগুলোই বেশিরভাগ ক্ষেত্রেই গাছগাছা জড়িবুটি এগুলো থেকেই তৈরি হয়, বুঝতে পারছেন তো? আর কিছু কিছু ঔষধ আছে, ধরেন অ্যাসিড বা ওই জাতীয় বিষাক্ত জিনিস ফিনিস, এগুলো দিয়েও তৈরি হচ্ছে, মানে বিষ থেকেও তৈরি হচ্ছে, অমৃত থেকেও তৈরি হচ্ছে। আজকে আমি যে প্রথম যে ওষুধটা বলব, ঠিক আছে, সেই ওষুধটা হচ্ছে মার্কসল। মার্কসল হচ্ছে এমন একটা ঔষধ, হ্যাঁ, পারদের
মিশ্রিত মিশ্রণে তৈরি এটা মার্কারি যেটাকে বলা হয়। এই যে মার্কসল, মার্কসল এত এত সাংঘাতিক একটা পাওয়ারফুল মেডিসিন, কী বলবো আপনাদের, এত সাংঘাতিক একটা পাওয়ারফুল মেডিসিন যেটা মানুষের সত্যি কথা বলতে কি একটা অ্যালোপ্যাথি অ্যান্টিবায়োটিকের সমকক্ষ বলতে পারেন। এই জন্য এটা বেশি আমরা দিই না, একেবারে কম পরিমাণে দিতে হয়, আর অল্প পরিমাণে দিয়েই অনেক বড় বড় রোগকে আমরা সুস্থ করে দিতে পারি। তো যাদের পায়খানার সাথে শ্লেষা যাচ্ছে, দেখেন যে পায়খানার সাথে যদি প্রচুর পরিমাণে শ্লেষা যায়, তাহলে জানবেন যে প্রথম ওষুধটা, প্রথম যে ওষুধটা, সেই ওষুধটা হচ্ছে মার্কসল। কথাটা মনে রাখবেন, প্রথম ওষুধটাই বলছি, কেন কি এটা আপনি খেতে পারবেন। হ্যাঁ, এর সাথে আরও আরও কিছু ওষুধ দেওয়া যেতে পারে, কিন্তু এটা নিজে নিজে করার দরকার নেই, তাহলে তো ফুল ট্রিটমেন্ট হয়ে গেল। ফুল ট্রিটমেন্ট আমরা করে থাকি, আপনি যেহেতু প্রাথমিক এবং কাঁচা হাতে করবেন, মার্কসল 200 নিয়ে আসবেন, 30 নয় কিন্তু, এটা হাইপোটেন্সি দিতে হয়। মার্কসল 200 2 ফোঁটা করে দিনে দুইবার, ঠিক আছে, 2 ফোঁটা করে দিনে দুইবার। আপনি বেশি নয়, আমি বলবো যাদের ক্রনিক ডিসেন্ট্রি অর্থাৎ পায়খানার সাথে মিউকাস যাচ্ছে, তারা কেবলমাত্র 5 দিন খাবে, আমার রিকোয়েস্ট, 5 দিন খেয়ে বন্ধ করে দেবেন। কতটা খুব গুরুত্ব সহকারে আবার বলছি, 2 ফোঁটা করে দিনে দুইবার 5 দিন খাবেন, ব্যাস 5 দিন খাওয়ার পর বন্ধ করে দেবেন। এরপরে অপেক্ষা করতে হবে আপনার শ্লেষাটা কমছে কি না সেটা দেখতে হবে, ঠিক আছে। আসুন, শুধু মার্সেল দিলেই যে শ্লেষা কমে যাবে তা কিন্তু নয়, এর সাথে আরেকটা ওষুধ লাগে, আর সেটার কথাই আজকে আমি বলবো। বায়োকেমিকে আরেকটা ট্যাবলেট আছে যেটার নাম হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোরিকাম, ক্যালকেরিয়া ফ্লোরিকাম, এটা 6x পটেন্সি নিতে হয়, এটা কিন্তু বায়োকেমিক ট্যাবলেট নট পটেন্সি। এই এই ক্যালকেরিয়া ফ্লোরিকা আপনারা 25 গ্রামের কৌটা পাওয়া যায়, সেটা নিয়ে আসবেন, আর সেটা এনে 4টা ট্যাবলেট সকালে 4টা বিকেলে 4টা এরকম করে খেতে থাকুন। পুরো 1 আউন্স 2 আউন্স খেয়ে নিন, পুরো মাস খেয়ে নিন, দেখবেন ক্রনিক ডিসেন্ট্রি অর্থাৎ পায়খানার সঙ্গে শ্লেষা যাওয়া সত্যি সত্যি ম্যাজিকের মতো কমে গেছে, আশ্চর্য। এটা আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হয়ে গেছে, এত দুশ্চিন্তার কিছু নেই যাদের পায়খানার সাথে শ্লেষা যাচ্ছে। আজকে কিন্তু আমার এই ভিডিওটা তাদের জন্য একটা বিরাট আশীর্বাদ। হ্যাঁ, মার্সল 200 আর ক্যালকেরিয়া ফ্লোরিকাম 6x, একটা ট্যাবলেট আর একটা পটেন্সি, এই দুটো জিনিস আপনারা কন্টিনিউ করবেন, এই দুরারোগ্য রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন, ঠিক আছে। আমি প্রত্যেক দিনই আসছি আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনাদের জানিয়ে দিচ্ছি, শিখিয়ে দিচ্ছি, যাতে করে আপনারা খুব সহজভাবে হোমিওপ্যাথি নিয়ে একটু চর্চা করতে পারেন, ট্রাই করতে পারেন। আমি যথেষ্ট প্রশংসা পাচ্ছি, কারণ কি এই ভিডিওগুলো দেখে দেখে অনেকে ভালো হয়ে গেছে, দেখবেন আপনিও ভালো হয়ে যাবেন। এই ভিডিওটা যদি আপনার শ্লেষা যায়, দেখবেন ভালো হয়ে গেছে, তখন আপনার ফেইথ আসবে, ভালো লাগবে। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটা টিপে দিন, যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওটা চলে যায়। এই ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে, একটা লাইক দিয়ে দিন, ঠিক আছে। আর কী করবেন, আত্মীয় বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করুন, যাতে তারাও উপকৃত হয়, ঠিক আছে। আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসি, ততক্ষণের জন্য বিদায় চাইছি, নমস্কার, ধন্যবাদ।